আরো কিছু যারা প্রগতিশীল বাঙালি বসবাস করেন সিডনি এবং অস্ট্রেলিয়াতে, তাদের ঐকান্তিক উদ্যোগে 2007 সালে বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরা এবং এই এমএলসির উদ্যোগে এবং 21 একাডেমির পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয় এই এনএসডব্লিউ সরকারকে। এবং 1996 থেকে 2007 এবং 2007 সালে বাংলাদেশি হাই কমিশন এবং অস্ট্রেলিয়া সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় অ্যাশফিল্ডে একটি শহীদ মিনার নির্মিত হয়। এই শহীদ মিনারের নির্মাতা এবং স্থপতি আমরা নির্মল পালকে জানি। এবং বাংলাদেশিদের ঐকান্তিক চেষ্টাতে 2007 সাল থেকে কিন্তু 21শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালন করা হচ্ছে এই অস্ট্রেলিয়া সিডনিতে। এবং আপনি একটি বইয়ের কথা জানবেন যে বিশ্বায়নের শহীদ মিনার, সেই বইটিতে অস্ট্রেলিয়াতে শহীদ মিনার স্থাপনের যে ইতিহাস সেটি লিপিবদ্ধ হয়েছে। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কিন্তু বাঙালিদের বিভিন্ন সংগঠন শহীদ মিনারে গিয়েছে এবং তারা সেখানে যে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। এবং সেই অর্পণের ভেতর দিয়ে আমরা একাত্মতা ঘোষণা করেছি যে অস্ট্রেলিয়াতে বহুভাষী এই দেশটিতে কিন্তু বাংলা ভাষা টিকে রয়েছে। এবং সেই শহীদ মিনার, আমাদের যে প্রাণের শহীদ মিনার, এটি কিন্তু একটি সিম্বলিক মিনিং রয়েছে। এবং মিনিংটি হচ্ছে আমরা মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে বাংলা ভাষার যে প্রাণের আবেদন সেটিকে আমরা 21শে ফেব্রুয়ারিতে পালন করে থাকি। এবং 18ই ফেব্রুয়ারি এই 21শে একাডেমির উদ্যোগেই এখানে একটি প্রোগ্রাম হয়েছে। প্রশ্ন উঠতে পারে যে 21শে ফেব্রুয়ারি পালন না করে আমরা 18ই ফেব্রুয়ারি কেন একটু অগ্রিম ভাবে পালন করেছি। আপনারা জানেন যে আমরা যারা প্রবাসে বসবাস করি আমাদের কর্মব্যস্ততা অনেক বেশি। 18ই ফেব্রুয়ারিতে 21শে বইমেলা অনুষ্ঠিত হয়েছে এখানে, এবং সেদিন বাংলা ভাষাভাষী যারা বাঙালি বসবাস করেন কিংবা যারা অস্ট্রেলিয়া রয়েছেন, অস্ট্রেলিয়ার যারা লোকাল কমিশনার রয়েছেন, তারা এখানে এসেছেন এবং তারা ঐক্যবদ্ধভাবে এই দিবসটিকে পালন করেছেন। তো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কিন্তু সমগ্র অস্ট্রেলিয়াতে পালন করা হবে। এবং অতি সম্প্রতি ক্যানবেরার জাতীয় পার্লামেন্টে কিন্তু একটি আইন পাশ হয়েছে এই মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের আওতায়। এবং আপনি আরো জানবেন যে এমএলসি মুভমেন্ট একটি গ্লোবাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটির মাধ্যমে অস্ট্রেলীয় বাঙালিদের একটি অংশ আমরা ইউনেস্কোর সঙ্গে প্রতিনিয়ত লিয়াজ রক্ষা করছি যে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসাবে বাংলাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট লাইব্রেরিতে ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে এবং এই স্টেট লাইব্রেরিগুলিতে কিন্তু একটি 21শে কর্নার স্থাপন করা হয়েছে যাতে পৃথিবীর যে ভাষাগুলি রয়েছে এগুলো হারিয়ে না যায়, বর্ণমালাগুলি সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এবং বাংলা ভাষার প্রচলন কিন্তু অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন ধরে প্রচুর বাংলা স্কুল রয়েছে এখানে, অর্থাৎ যারা প্রবাসী শিশু রয়েছে তারা সেখানে বাংলা ভাষায় অত্যন্ত যত্ন সহকারে কিন্তু শিক্ষা গ্রহণ করছে, বাংলা বাংলা গান তারা পরিবেশন করছে, বাংলা ভাষা ব্যবহার করে তারা কবিতা আবৃত্তি করছে। এবং অস্ট্রেলিয়াতে যে সিডনিতে যে 30,000 বাঙালি রয়েছে তারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু বাংলা ভাষার যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি রয়েছে সেগুলি পালন করা হয়। এবং 21শে ফেব্রুয়ারি, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটি বর্ণাঢ্য আয়োজন হয়। এই আয়োজনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের বাঙালিরা কিন্তু অংশগ্রহণ করে। এবং